ওয়ানডে ম্যাচ বিশ্লেষণ করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। রাহুল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আপনার সাথে কথা বলবো, তবে তার আগে বাংলাদেশের একটা খুব ক্লোজ ম্যাচ ছিল, জয়ের একটা সম্ভাবনা ছিল, তবে কেন হারলো বা কি হলো ম্যাচ রিপোর্টটা আমরা দেখে আসি। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর, বৃথায় গেল ইমরুল কায়েসের সেঞ্চুরি। মিরপুরে প্রথম ওয়ানডেতে অভিষিক্ত জেক বলের 5 উইকেটে বাংলাদেশকে 21 রানে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল ইংল্যান্ড। আগে ব্যাট করে স্টোকসের সেঞ্চুরি ও স্বাগতিক ফিল্ডারদের ক্যাচ মিসের সুযোগে 8 উইকেটে 309 রান করে থ্রি লায়ন্সরা। জবাবে ইমরুলের 112 ও সাকিবের 79 রানের পরও 288 রানে থামে স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের জেক বল। ব্যক্তিগত 69 আর 71 রানে দুবার জীবন পাওয়া বেন স্টোকস শুধু ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেননি, দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। বাংলাদেশের ফিল্ডাররা তার ক্যাচ দুটি ধরলে হয়তো ম্যাচের গল্পটা ভিন্ন রকম হতো। এখানেই পিছিয়ে পড়ে বাংলাদেশ, এগিয়ে যায় ইংল্যান্ড, তাই জয়ের উৎসবটা তাদেরই মানায়। এর আগে টস জিতে মিরপুরের ব্যাটিং প্যারাডাইস উইকেটে ভালোই শুরু করে ইংলিশরা, তবে দলীয় 41 রানে ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই দ্রুতি ছড়ানো শফিউলের বলে কাটা পড়েন ওপেনার জেমস ফিন। দারুণ খেলতে থাকা জেসন রয় সাকিবের শিকার হয়ে ফেরেন সাজঘরে, তারপর রান আউটের ফাঁদে পড়েন বেয়ারোস্ট। 63 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা, তবে চতুর্থ উইকেটে অভিষিক্ত বেন ডাকেট ও স্টোক উল্টো চাপে ফেলেন স্বাগতিকদের। তবে ইংলিশদের এই 153 রানের জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন শফিউল। একবার জীবন পাওয়া অভিষিক্ত ডাকেট ফেরেন 7 রানে। 101 রানে স্টোকসের স্টোক থামান ক্যাপ্টেন মাশরাফি। শেষের দিকে ইংলিশ অধিনায়ক জস বাটলার 63 রানের ঝড় ইনিংস খেললে 309 রানের বড় পুঁজি পায় সফরকারীরা। শেরেবাংলা স্টেডিয়ামে 300-এর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের, আস্কিং রান রেট 6-এর উপর। এমন সমীকরণে স্পটলাইটে থাকা তামিম দলীয় 46 রানে আউট হলেও 26-এর সঙ্গে খ্যাপাটে ব্যাটিং করে যাচ্ছিলেন ইমরুল। বাংলাদেশের ফিল্ডাররা যেখানে একাধিক সহজ ক্যাচ ফেলেছেন, এর বিপরীতে ইংলিশ ফিল্ডাররা ক্যাচ ফেলেননি একটিও। তাই দারুণ খেলতে থাকা 26-এর 18-25 রানে রিয়াদ আর 12 রানে মুশফিকের দর্শনীয় ক্যাচ লুফে নিতে ভুল করেননি ইংলিশ ফিল্ডাররা। স্বাগতিকদের স্কোর 4 উইকেটে 153 রান। উইকেট আগলে রেখে অবিচল ইমরুলের সাথে সাকিবের দাপটি ব্যাটিং পথ দেখায় বাংলাদেশকে। মাংসপেশিতে টান পড়ার পরেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করেন ইমরুল, কিন্তু ওই এটুকুই ছিল সুখের সময় বাংলাদেশের, কারণ জয়ের স্বপ্ন দেখানো সাকিব 79 রানে আউট হওয়ার পরের বলেই মোসাদ্দেককে ফিরিয়ে অভিষিক্ত জ্যাক বল নাটকীয়ভাবে ম্যাচে ফেরায় ইংল্যান্ডকে। স্বাগতিক সমর্থকদের বাজির ঘোড়া তখনও ইমরুল, কিন্তু মিরপুরের গ্যালারি স্তব্ধ করে ইমরুলের ক্যারিয়ার সেরে 112 রানে আউট হলে জয়ের খুব কাছে এসেও স্বপ্নিল জয়টা বাংলাদেশের কাছ থেকে চলে যায় দূরে, বহু দূরে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ইংল্যান্ড।